नारायणं नमस्कृत्य नरञ्चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयं उदीरयेत्। कवि श्री मधुसूदनेर लिखा शतकौरवेर शतकाहिनी नामक पांडुलिपि प्राप्त हन। मठ विष्णुपुर रामकृष्ण मिशने स्वामी इष्टानंद महाराज এই পাণ্ডুলিপি পেয়েই তিনি অভিভূত হন। তিনি বলেন, কোটি কোটি হিন্দুর হৃদয় বেদিতে যেমন মহাভারতের আসন সুপ্রতিষ্ঠিত, তেমনি কৌরভ্রাতাদের ব্যক্তিগত জীবনের এই কাহিনীগুলিও সাহিত্য জগতে চির অমর। কৌরভ্রাতাদের মধ্যে যে সকল ভ্রাতা সম্পূর্ণ রাক্ষস অথবা কলির অংশে জন্মগ্রহণ করেছে তারা দুর্বিনীত ও অশালীন তো হবেই, আর যাদের প্রতি ঈশ্বরের করুণা আছে তারা হবেন বিনীত নম্র অভিচক্ষণ। প্রিয় বন্ধুরা, শতকৌরবের শতকাহিনী অথবা গান্ধারীর 100 পুত্র ও 1 কন্যার সম্পূর্ণ কাহিনী শুধুমাত্র আমার এই পুরা কথাতেই পাবেন, যেখানে প্রতিটি কাহিনীর মধ্যে আলোচিত হয়েছে ভক্তিতত্ত্ব ও কৃষ্ণ কথা, যা থেকে আপনার মতো ভক্তজন পাবেন ভক্তির ভাব মন্দাকিনী উচ্ছ্বাস। প্রিয় বন্ধুরা, গান্ধারীর এই শতপুত্রের কাহিনী আপনি জানুন এবং আপনার আত্মীয় স্বজনকেও জানান। আর যারা আমার এই পুরা কথাতে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করুন, আর আপনাদের প্রিয় বন্ধুর ভিডিও দেখে একটি কমেন্ট তো অবশ্যই দেবেন। তো আসুন আমরা এখন কাহিনীটি শেষ পর্যন্তই দেখতে থাকি। হে মহাত্মন, হে অনন্ত, হে দেবী, হে জগন্নিবাস, তুমি ব্রহ্মার গুরু এবং আদিকর্তা, অতএব সমস্ত জগৎ কেননা তোমাকে নমস্কার করবে। তুমি সৎ, তুমি অসৎ, এবং সৎ অসতের অতীত যে অক্ষর ব্রহ্ম তাও তুমি। প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের জানাবো গান্ধারীর 45তম পুত্র মহোদর এর কাহিনী, যেখানে বর্ণিত হয়েছে মহোদরের গৃহত্যাগ, সাক্ষী গোপালীর কাহিনী, প্রভাস তীর্থী মহোদরের ধ্যান ও শিব কর্তৃক বটফল প্রদান, যুধিষ্ঠির মহোদর কথামৃত এবং মহোদরের প্রতি দুর্যোধনের শাসন। সমগ্র দাক্ষিণাত্য জুড়ে খাঁ খাঁ করছে এক বিভৎস প্রকৃতি, ধু ধু করে জ্বলছে চৈত্রের চিতা, স্ত্রীর কাছে অপমানিত হয়ে মহোদর চলেছেন গোমতীর তীর ধরে, শান্ত স্নিগ্ধ নয়নাভিরাম গোমতী নদী, কুলুকুলু বয়ে চলে স্নিগ্ধ নদীটি, আহা যেন পটে আঁকা ছবিটি। নদীর দুপাশে বড় বনান্ত, নাম না জানা গাছ, পলাশ শিমুল ঝাউ আরও কত কি, সুচারু বেতির বনে হাজার রকমের পাখিদের মেলা, দেখলে চোখ যেন জুড়িয়ে যায়, তাদের গান মনকে দেয় ভরিয়ে। বিকেল হয়ে গেল, মহোদর গোমতীর একটি ঘাটের কাছে গিয়ে বসলেন। হঠাৎ পথের ক্লান্তিতে তাঁর চক্ষুদ্বয়ে নেমে এলো তন্দ্রিমার তরঙ্গ। স্বপ্নঘরে তিনি দেখতে পেলেন স্ত্রীর ছবি, তাঁর স্ত্রী গোমতী তাকে যেন বলছে, আমি বন্ধা শুধু তোমারই হীন বীর্যতার কারণে, কথা বলার আগে মহৌষধ কিনে নিজেকে আরোগ্য করো, পৌরুষত্ব নেই যদি তাহলে বিবাহ করেছিলে কেন, কেন একটা নারীর জীবনকে তিলে তিলে মৃত্যুর দিকে টেনে আনলে। আজ আমার দেহ ও মনের পাথেহ নিঃশেষিত, যে নারী মা হতে পারল না তার বেঁচে থাকার কী প্রয়োজন। হঠাৎ তন্দ্রার আমেজ কেটে যায় মহোদরের, ভাবছেন যথার্থ বলেছে গোমতী, আজ গোমতী নদীর তীরে এসে স্ত্রী গোমতীর প্রতি শ্রদ্ধা ভালোবাসা ও সমবেদনা গভীরভাবে জেগে উঠেছে। দীর্ঘ 12 বর্ষ অতিবাহিত হয়েছে, একটা সন্তান দিতে পারলেন না মহোদর তাঁর স্ত্রীর কোলে, তিনি সত্যিই তো পুরুষ নামের অযোগ্য, গৃহ ছেড়ে পালিয়ে আসাটাই তাঁর ঠিক হয়েছে। গোমতীকে তিনি স্বাধীনতা দিয়েছেন, সে যেদিকে ইচ্ছে যাক তাতে তার কোনো কিছু যায় আসে না, তিনি কোনো মতেই চান না একটা দুর্লভ মানব জীবনকে নষ্ট করে দিতে। মহোদর ধৃতরাষ্ট্রের পুত্র, ভ্রমণ রসিক, কারণে অকারণে তিনি প্রায় দেশ দেশান্তরে চলে যেতেন শান্তি লাভের নিমিত্ত, যত সামান্য পাঠাভ্যাস করলেও যুদ্ধবিদ্যায় মোটেও আগ্রহী ছিলেন না। ভবঘুরের মতো জীবন ছিল তাঁর প্রিয়, এই ভবঘুরের মতো জীবনের অধিকারী হয়ে তিনি রাজপ্রাসাদ ত্যাগ করে একদা গোমতীর ঘাটে গিয়ে বসেছিলেন। সামনে একটা মন্দির, সুন্দর কারুকার্যমণ্ডিত মন্দির, গাত্রে খোদিত অসংখ্য দেবদেবীর মূর্তি। সেই মন্দিরের পানে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন মহোদর, বিদায় সূর্যের ক্ষীণ আলোয় গোমতীর জল ঝলমল করছে, আর সেই সঙ্গে উক্ত মন্দিরটিও রক্তিম রশ্মি ছটায় হয়ে উঠেছে। আর রক্তিম
নদীটি যেন কথা কয়ে উঠছে বারংবার। তার সেই কুমকুম রাগরঞ্জিত মৃদু তরঙ্গকে দেখে মনে হয় মহোদরের আবিরে রক্তরাগ কে যেন দিয়েছে ঢেলে গোমতি তোমার জলে। কুলু কুলু গান গেয়ে প্রেমের উজানবে কোথা তুমি যাও ওগো চলে, আমার প্রিয়ার কথা আজ শুধু মনে পড়ে তোমার চলার গানে গানে। সে যে আজ গেছে চলে আমাকে দূরে ফেলে সকরুণ বড় অভিমানে। হঠাৎ এক সাধুকে বহির্গত হতে দেখলেন ওই মন্দির থেকে, জিজ্ঞাসা করলেন এটি কোন দেবতার মন্দির। সাধু বললেন বশিষ্ঠ কন্যা গোমতী দেবীর, এই নদীর নাম অনুসারে কন্যার নাম গোমতী রেখেছিলেন। বশিষ্ঠ কন্যা গোমতীর সাথে সাগর রাজার প্রেম হয়েছিল, সাগর চেয়েছিলেন গোমতীকে বিবাহ করতে কিন্তু বশিষ্ঠ তা চাননি, কাজেই নারায়ণকে সাক্ষী রেখে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর সাধুর নির্দেশে এগিয়ে গিয়ে মহোদর দেখতে পেলেন সঙ্গম নারায়ণের মন্দির, এখানেই ওদের মিলন হয়েছিল। সাক্ষী গোপালের কাহিনীর মতো ভক্তের আকুল আহ্বানে গোপাল এসেছিলেন বৃন্দাবন থেকে সাক্ষী দিতে গ্রামবাসীদের। নারায়ণ ও তদ্রূপ সাগর ও বশিষ্ঠ মুনিকে সাক্ষ্য দান করেছিলেন। প্রিয় বন্ধুরা, সাক্ষী গোপালের কাহিনীটিও আপনাদের জানা প্রয়োজন। বৃন্দাবনে তীর্থ করতে বেরিয়েছিলেন এক বৃদ্ধ ও এক যুবক। যুবকের ব্যবহারে বৃদ্ধ পরম প্রীত হয়ে কথা দিলেন যে গ্রামে প্রত্যাবর্তন করে তার কন্যার সাথে যুবকের বিবাহ দেবেন। যখন তিনি এই বাগদান করেন তখন সেখানে গোপালের বিগ্রহ ছিল। বৃন্দাবন থেকে ফিরে এসে যুবক প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিলেন বৃদ্ধকে। বৃদ্ধ আত্মীয় স্বজনের সাথে আলোচনা করে স্বীয় প্রতিশ্রুতি অস্বীকার করলেন, বললেন এ বিষয়ে সাক্ষ্য বা প্রমাণ কি। যুবক বললেন এ বিষয়ে গোপালই আমাদের সাক্ষ্য দেবেন। গ্রামবাসী খুব তাচ্ছিল্য প্রকাশ করলেন। যুবক তখন ভক্তি গদগদ চিত্তে ছুটে গেলেন বৃন্দাবনে। সেখানে করুণভাবে সমস্ত কথা জানালেন গোপালকে। ভক্তের মনোবাঞ্ছা পূরণ করতে গোপাল বললেন ঠিক আছে আমি সাক্ষ্য দেব, তোমার পশ্চাতে পশ্চাতে গমন করব, কিন্তু পিছন ফিরে তাকাবে না, তাকালেই আমি সেখানে অবস্থান করব। যুবক চলেছেন পশ্চাতে গোপাল। গ্রামের সন্নিকটে এসে হঠাৎ গোপালের পায়ের নূপুরে শব্দ থেমে গেল। নূপুরে বালি প্রবেশ করার জন্য সেটা আর বাইছে না। যুবক ফিরে তাকালেন, দেখলেন গোপাল হাসি মুখে দণ্ডায়মান। গ্রামবাসীরা বিস্মিত হলেন, সাক্ষ্য দিলেন গোপাল। বিবাহ কার্য সম্পন্ন হল, গোমতী পার হয়ে দ্বারকাতে পৌঁছলেন মহোদর। সেখানের আকাশ বাতাসে কৃষ্ণ কৃষ্ণ গন্ধ, বিহগের কণ্ঠেও যেন কৃষ্ণ নামের সুমধুর সঙ্গীত, সরোবরীর তরঙ্গে তরঙ্গে স্রোতস্বিনীর উর্মিমালার যেন ভগবান শ্রীকৃষ্ণেরই পদধ্বনি। বিরাট বিরাট প্রাসাদ, অপরূপ চাকচিক্যমণ্ডিত পদঘাট, মনোরম উদ্যান। এখন অবশ্য সেখানে দ্বারকাধিপের মন্দির আছে, সেখানে কৃষ্ণের হাতে বাঁশি নেই, আছে ঢাল তরোয়াল। বিষ্ণু এখানে শঙ্খচূড় নামে এক দৈত্যকে বধ করেছিলেন, তাই এই দ্বীপের আর এক নাম শঙ্খদ্বীপ। দেবী ভাগবতে আছে সুদামা নামে এক গোপ রাধিকার সাপে দৈত্য হয়েছিলেন, তার নাম শঙ্খচূড়। ব্রহ্মার উপাসনায় সিদ্ধি লাভ করে শঙ্খচূড় সব দেবতাকে পরাস্ত করেছিলেন, কারণ ব্রহ্মার বর ছিল যে শঙ্খচূড়ের স্ত্রী তুলসীর যতদিন সতীত্ব বজায় থাকবে ততদিন শঙ্খচূড়কে কেউ বিনাশ করতে পারবে না। কাজেই বিষ্ণু দেব কার্যে সাহায্যের জন্য শঙ্খচূড়ের রূপ ধরে তুলসীর সতীত্ব নাশ করেন। ওদিকে আসল শঙ্খচূড়কে হত্যা করলেন মহাদেব, সতীত্ব হারালেন তুলসী। দুঃখে ব্যথায় তুলসী বললেন নারায়ণকে, জগৎ স্বামী হয়ে একজন সতীর কেন সর্বস্ব নাশ করলি, তুমি এমনই লম্পট এমনই নিষ্ঠুর, তোমাকে আমি অভিশাপ দিলাম অবিলম্বে পাথরে রূপান্তরিত হও। নারায়ণ তখন বললেন তাহলে আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি, কলিযুগে তুমি তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করবে আর ভক্তবৃন্দ তোমার পত্র দিয়ে করবে আমার পূজা, তোমাকে বাদ দিয়ে আমার পূজা নিষ্ফল। তুলসী তখন বিনীতভাবে জিজ্ঞাসা করলেন তাহলে আমার স্বামীর অস্তিত্ব কি বিলীন হয়ে যাবে। ভগবান বিষ্ণু তখন বললেন না, তোমার স্বামী শিবের ত্রিশূলে বিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে, শিব সেই ত্রিশূল ধৌত করার জন্যে সমুদ্রের প্রাণে ধাবিত হয়েছেন, ত্রিশূল ধৌত রক্তকণায় জন্মগ্রহণ করবে অজস্র শঙ্খ,
সেই শঙ্খধ্বনিতে আমাদের মিলন হবে সার্থক। যে ব্যক্তি শঙ্খধ্বনি করে আমার শিলামূর্তিতে তিনটি মাত্র তুলসীপত্র দান করবে, আমি তার পরম মঙ্গল করব। সেই সাপে নারায়ণ হলেন শালগ্রাম শিলা তুলসী ও বৃক্ষরূপে বিরাজিত করতে লাগলেন পৃথিবীতে। দ্বারকাতে কৃষ্ণের সাথে সাক্ষাৎ হল না মহোদরের, এবার তিনি চললেন প্রভাস তীর্থে। প্রভাস শৈব তীর্থ, প্রজাপতি ব্রহ্মা কর্তৃক সোমনাথ, বৃক্ষ নক্ষত্র এবং যজ্ঞ ও তপস্যা সমুদয়ের অধিপতি নিযুক্ত হন। সোম অর্থাৎ চন্দ্র নিজের শীতল কিরণে মানুষ ও ঔষধিলতাকে প্রাণবন্ত রাখেন। এই চন্দ্র একবার একটা অপরাধ করেছিলেন। দক্ষের 27 জন কন্যাকে বিবাহ করেন চন্দ্র, কিন্তু সব স্ত্রীকে তিনি সমভাবে ভালোবাসতে পারেননি, বেশি সোহাগ করতেন রোহিণীকে। দক্ষ তখন রোহিণীকে বললেন, আমার সমস্ত কন্যাকে যখন তোমার হস্তে সম্প্রদান করেছি তখন সবাইকে সমভাবে ভালোবাসা উচিত, তথাপি তুমি তা করছো না কেন? আর সেই কারণেই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আমার প্রতি অবহেলা আর স্ত্রীদের প্রতি অনাদরের জন্য তোমাকে ক্ষয় রোগে ভুগতে হবে। চন্দ্র ক্ষয় রোগে আক্রান্ত হলেন, দিনে দিনে ক্ষীণ হতে লাগলো তাঁর শরীর। এদিকে প্রভাসে গিয়ে শিবে ধ্যান করতে লাগলেন মহোদর। তাঁর দীর্ঘদিনের সাধনায় সন্তুষ্ট হয়ে মহেশ্বর এক ব্রাহ্মণের রূপ ধারণ করে দেখা দিলেন। তিনি নিয়ে এসেছিলেন 3টি বটফল। ফলগুলি মহোদরের হাতে দিয়ে বললেন, এগুলি তোমার স্ত্রীকে সেবন করাও, 3টি সুন্দর সন্তান লাভ করবে। বটফল নিয়ে সানন্দে হস্তিনার প্রাসাদে ফিরে এলেন মহোদর। সামান্য বটফল দেখেই মহোদরের স্ত্রী তাচ্ছিল্য সহকারে তা নিক্ষেপ করে ফেলে দিল। মহোদর অতীব ক্রুদ্ধ হলেন, তার চোখ দুটি আগুনের শিখার মতো জ্বলতে লাগলো। ক্রোধে অগ্নিশর্মা হয়ে বললেন, তুমি যার চিন্তা করছো সে কোনো দিন আসবে না, তোমার গর্ভে যদি কোনো দিন কেউ জন্মগ্রহণ করে তবে সে একটি কবন্ধ হবে। মুখ বিকৃত করে শুধু এক দৃষ্টিতে তাকিয়ে রইল মহোদরের স্ত্রী তার স্বামীর দিকে। সে কোনো দিন তো তার স্বামীর মুখে এমন ক্রোধাগ্নি জ্বলতে দেখেনি, সহসা মনটা কেমন হয়ে গেল তার। কিছুদিন পরে সেই ফলগুলির মধ্যে একটি থেকে একটি বটগাছ জন্মালো। কয়েক বছরের মধ্যে সেই গাছে ধরল ফল। একদা দুর্যোধন আর মন্ত্রী পুরোচন ওই গাছের তলায় ভ্রমণ করছিলেন, তথাকালে একটি বটফল দুর্যোধনের মস্তকে আঘাত করে মাটিতে হলো পতিত। মহামানি অট্টহাস্যে ফলটিকে পদ দ্বারা পিষে দিলেন। সহসা বৃক্ষের উপর থেকে দৈববাণী হলো, হে দুর্যোধন, তুমি অতি অহংকারী হয়ে ফলটিকে যেভাবে নষ্ট করে দিলে সেই রূপ তোমার বংশ ও সমূলে ধ্বংস হবে। বিস্মিত হয়ে দাঁড়িয়ে পড়লেন দুর্যোধন। প্রিয় বন্ধুরা, আমার এই পুরাকথাটি এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। সবশেষে সবার মঙ্গল কামনা করে বলি, তাং প্রপন্ন স্মি শরণং দীপ দীবং জনার্দনম ইতি অশরণং প্রাপ্তস্তং ক্লেশাদুদ্ধরামহম। অর্থাৎ, হে ভগবান, আমি তোমার শরণাপন্ন হলাম। এই কথা বলে যে ব্যক্তি ভগবানের শরণ গ্রহণ করেন, ভগবান তাঁকে যাবতীয় দুঃখ থেকে উদ্ধার করেন।